কাতারে বাংলাদেশ বাণিজ্য মেলার মাধ্যমে দেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম এনটিভি কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান দোহার ক্রাউন প্লাজায় অনুষ্ঠিত ব্যাপী বাংলাদেশ ট্রেড ফেয়ার কাতারের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দুদেশের পঞ্চাশ বছরের কূটনৈতিক সম্পর্ক উদযাপন উপলক্ষে রিলায়েন্ট ইভেন্টস অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট এবং বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনালের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিলায়েন্ট ইভেন্টসের সিইও এম এ মুরাদ হোসেন বাংলাদেশ হতে আগত মেলায় অংশগ্রহণকারী সংস্থা এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যরা ব্যবসায়ীরা তাদের নিজস্ব পণ্য নিয়ে এখানে এসেছেন এবং বাংলাদেশ আমি অনেক যাচাই বাছাই করে তাদেরকে অনুমতি দিয়েছেন আলহামদুলিল্লাহ শুরুতে হচ্ছে আমাদের সাকসেস অনেক ভালো আমরা শুরুতেই একদম মর্নিং এ সেল দিয়ে ইনশাল্লাহ আমাদের ডেটা শুরু করেছি বাংলাদেশের প্রবাসী এখানে যারা আছেন তারা এখানে এসে তাদের রাইট ডিসিশন নিতে পারবে তারা কোথায় ইনভেস্ট করবে এবং এই ইনভেস্টমেন্টের কারণে বাংলাদেশে একটা রেমিডেন্স যাবে যেটা বাংলাদেশের প্রবাসী আয়ে অনেক ধরনের একটা সুযোগ তৈরি করবে কাতারি এবং বাংলাদেশি এবং এছাড়াও অন্যান্য ন্যাশনালিটি যারা আছে সবার মধ্যে বাংলাদেশ সম্পর্কে একটি নতুন করে উৎসাহ তৈরি করবে